তুমি যদি 2022 সালে ফেব্রুয়ারি মাসে বিভিন্ন রকম সরকারি চাকরির জন্য আবেদন করতে চাও, আজকের এই ভিডিওটা 100% তোমাকে হেল্প করবে। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো, আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব 2022 এর ফেব্রুয়ারি মাসে আবেদন করতে পারবে এমন বেস্ট 5টা জব ভ্যাকান্সি নিয়ে। এই ভ্যাকান্সিগুলোর মধ্যে থেকে কিছু ভ্যাকান্সি এমন আছে যেগুলোর জন্য কিন্তু তোমাদের অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে, এবং কিছু ভ্যাকান্সি এমন আছে যেগুলোর জন্য তোমাদের আবেদন শুরু হবে। সমস্ত ডেট আমি তোমাদের বলে দেবো, কত তারিখ লাস্ট ডেট সেটাও তোমরা জানতে পারবে, তার সঙ্গে সঙ্গে কোন জবের ক্ষেত্রে তোমাদের মোট ভ্যাকান্সি কত আছে, তোমাদের ফর্ম ফিল আপের সময় কত টাকা ফিস পে করতে হবে, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকার প্রয়োজন, তোমার কত বয়স থাকা প্রয়োজন, সমস্ত কিছু খুব দ্রুত আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো একদম শুরুতেই নাম্বার ওয়ানে আমি যে ভ্যাকান্সিটা তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে এসএসসি সিএইচএসএল রিক্রুটমেন্ট 2022। দেখো সিএইচএসএল কথার অর্থ কি, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। কথার মধ্যেই তোমরা বুঝতে পারছ, তুমি যদি যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। দেখো টোটাল পোস্ট আমি লিখে রেখেছি, বিভিন্ন রকম পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ হয়, যেমন আছে এলডিসি, এলডিসি কথার অর্থ হচ্ছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, এছাড়া আছে তোমাদের শর্টিং অ্যাসিস্ট্যান্ট আছে, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আছে, এবং ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর, এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ হয়। ওকে, দেখো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে 1/2/2022 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হবে। লাস্ট ডেট কবে সেটা আমি তোমাদের যখন ফাইনাল নোটিফিকেশান বেরোবে আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। এছাড়া দেখো এক্সাম তোমাদের হবে হচ্ছে মে মাস 2022 সালের মে মাসে কিন্তু তোমাদের এক্সামটা হবে। ওকে, এডুকেশন কোয়ালিফিকেশান একদম শুরুতেই আমি তোমাদের বললাম যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই তুমি আবেদন করতে পারছো। যদি আমি তোমাদের বয়সের কথা বলি সেক্ষেত্রে তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো মিনিমাম তোমার হওয়া চাই 18, ম্যাক্সিমাম তোমার হওয়া চাই 27 বছর। এছাড়া তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি কিন্তু 3 বছরের বয়সের ছাড় পাবে। এছাড়া তুমি যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি কিন্তু বয়সে টোটাল 5 বছরের ছাড় পাবে। যদি আমি তোমাদের ফিসের কথা বলি, জেনারেল বা ওবিসিদের জন্য কিন্তু 100 টাকা ফর্ম ফিল আপের সময় ফিস পে করতে হয়, অন্যান্য ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপের সময় ফিস থাকে না। ওকে, চলে আসি আমরা 2 নম্বর ভ্যাকান্সি। দেখো 2 নম্বর যেটা আমি রেখেছি সিআইএসএফ কনস্টেবল ফায়ার 2022, এই বিষয়ে কিন্তু একটা সেপারেট ডিটেলসে ভিডিও আমি কিছুদিন আগেই তোমাদের জন্য আপলোড করেছি, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। এছাড়া আমি তোমাদের এখন জানিয়ে রাখছি, দেখো টোটাল ভ্যাকান্সি হচ্ছে তোমাদের 1149 ভ্যাকান্সি, কিন্তু যথেষ্ট বেশি আছে। এছাড়া যদি আমি তোমাদের ডেটের কথা বলি, জানুয়ারি মাসের 29 তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়েছে, চলবে 4/3/2022 অর্থাৎ মার্চ মাসের 4 তারিখ অবধি তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। ওকে, চলে আসি আমরা এডুকেশন কোয়ালিফিকেশান। দেখো অবশ্যই তোমাকে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে, উচ্চ মাধ্যমিকে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা বায়োলজি এই ধরনের সাবজেক্ট কিন্তু তোমার অবশ্যই থাকা প্রয়োজন। চলে আসি এবার আমরা বয়সের ক্ষেত্রে। দেখো তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো মিনিমাম তোমার হওয়া চাই 18, ম্যাক্সিমাম তোমার হওয়া চাই 23, ওবিসি হয়ে থাকলে 3 বছরের ছাড়, এসসি বা এসটি হয়ে থাকলে টোটাল 5 বছরের ছাড় পাবে। ওকে, এছাড়া দেখো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে, সিআইএসএফ কনস্টেবল ফায়ারের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে, মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে। এবং এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ তুমি যদি কোনো কোশ্চেন ভুল করো তোমার কিন্তু নম্বর কাটা যাবে না। ফর্ম ফিল আপের ফিসের কথা যদি বলি, ফর্ম ফিল আপের ফিস হচ্ছে 100 টাকা। ওকে, চলে আসি আমরা 3 নম্বর ভ্যাকান্সি। দেখো 3 নম্বর যেটা আমি রেখেছি ইএসআইসি ভেরিয়াস পোস্ট রিক্রুটমেন্ট 2022। দেখো কী কী পোস্টে তোমরা নিয়োগ হতে পারো এই ফর্ম ফিল আপের মাধ্যমে, যেমন আছে তোমাদের ইউডিসি, ইউডিসি কথার অর্থ কি আপার ডিভিশন ক্লার্ক, এছাড়া আছে তোমাদের স্টেনোগ্রাফার, এছাড়া আছে এমটিএস, এমটিএস কথার অর্থ হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। ওকে, টোটাল ভ্যাকান্সি হচ্ছে তোমাদের 3847 ভ্যাকান্সি, কিন্তু যথেষ্ট বেশি, অল ওভার ইন্ডিয়ার ভ্যাকান্সি, ছেলে এবং মেয়ে উভয় কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এরপরে আমরা চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশান, এক্ষেত্রে দেখো কিছু আছে মাধ্যমিক পাস যোগ্যতার, কিছু আছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার, কিছু আছে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার। যে কোনো কোয়ালিফিকেশান তোমার যদি থাকে তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে, যেমন তোমাদের এমটিএস এর ক্ষেত্রে লাগে কি মাধ্যমিক পাস, ঠিক আছে। ঠিক একই রকমভাবে তোমাদের ধরো ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে, এবং স্ট্যান্ডের জন্য তোমার কী লাগবে উচ্চ মাধ্যমিক লাগবে। ওকে, চলে আসি আমরা নেক্সট পয়েন্ট। দেখো বয়স, এক্ষেত্রেও পোস্ট ওয়াইজ কিন্তু বয়সের ব্যাপারটা আলাদা আলাদা আছে, তবে মিনিমাম তোমার হওয়া চাই কিন্তু 18, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে হচ্ছে 18-25, কিছু পোস্টের ক্ষেত্রে হচ্ছে 18-27। অবশ্যই এটা কিন্তু জেনারেলদের জন্য, ওবিসি হয়ে থাকলে 3 বছর এবং এসসি বা এসটি হয়ে থাকলে তুমি কিন্তু 5 বছরের ছাড় পাবে। দেখো ফর্ম ফিল আপ অলরেডি তোমাদের শুরু হয়ে গিয়েছে, ফর্ম ফিল আপের
লাস্ট ডেট হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। ফেব্রুয়ারি মাসের 15 তারিখ অবধি তোমরা কিন্তু অনলাইনে লাস্ট আবেদন করতে পারবে, ঠিক আছে। এছাড়া তোমাদের কিন্তু পরীক্ষা হবে 2022 সালের এপ্রিল মাসে, ওকে। যদি আমি তোমাদের ফিসের কথা বলি, তুমি যদি জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে আবেদন করার সময় 500 টাকা ফিস পে করতে হবে। এছাড়া তুমি যদি ফিমেল এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে কিন্তু ফর্ম ফিল আপের সময় 250 টাকা পে করতে হবে। এই গেল তোমাদের 3 নম্বর ভ্যাকান্সি। চলো এরপরে চলে আসি আমরা, দেখো 4 নম্বর। দেখো 4 নম্বরে যেটা আমি তোমাদের রেখেছি, NVS অর্থাৎ নবোদয় বিদ্যালয় সমিতি ভেরিয়াস পোস্ট রিক্রুটমেন্ট 2022। দেখো কি কি পোস্ট আছে, যেমন তোমাদের আছে JSA, MTS এবং স্টেনো, এই 3 ধরনের পোস্ট আছে। তার সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু পোস্ট আছে, যে সমস্ত পোস্টের জন্য বেশিরভাগ ছাত্রছাত্রী আবেদন করতে পারবে সেই 3টা আমি এখানে লিখেছি, ঠিক আছে। দেখো ডেটের কথা যদি বলি, তোমাদের আবেদন শুরু হয়ে গিয়েছে 12/1/2022 থেকে। আবেদনের লাস্ট ডেট হচ্ছে তোমাদের 10/2/2022 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ অবধি তোমরা কিন্তু লাস্ট আবেদন করতে পারবে। দেখো এক্ষেত্রে ভ্যাকান্সির কথা যদি বলি, JSA এই পোস্টের জন্য হচ্ছে মোট ভ্যাকান্সি 630, MTS এর জন্য হচ্ছে মাত্র 23টা এবং স্টেনের জন্য হচ্ছে 22টা, ওকে। এক্সামের কথা যদি আমি তোমাদের বলি, 2022-এর মার্চ মাসে 9 তারিখ থেকে 11 তারিখের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে, ঠিক আছে। HL-meter কথা যদি বলি, কিছু পোস্ট আছে তোমাদের 18-25, কিছু আছে 18-27 এবং কিছু কিছু পোস্ট এমন আছে 18-32, কিছু আছে 18-40 বা 45, এরকম ম্যাক্সিমাম যেটা দেখা যাচ্ছে 18-45ও কিন্তু কিছু কিছু পোস্ট আছে, তবে সেই পোস্টে কিন্তু সবাই আবেদন করতে পারবে না। এটা আমি বললাম জেনারেলদের জন্য। এছাড়া এসসি বা এসটি হয়ে থাকলে 5 বছর, ওবিসি হয়ে থাকলে 3 বছরের ছাড় পাবে, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখো আমি লিখে রেখেছি, কিছু পোস্ট আছে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতার, কিছু আছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার, কিছু আছে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার। এছাড়া কিছু পোস্ট এমন আছে যেক্ষেত্রে তোমার কিন্তু এক্সট্রা আরও কিছু সার্টিফিকেট থাকা চাই বা তোমার কিন্তু এক্সপিরিয়েন্স থাকা চাই, তো সেই বিষয়গুলো তোমরা অবশ্যই নোটিফিকেশনটা চেক করে নিও, ঠিক আছে। ফিসের কথা যদি বলি, ঠিক একই রকমভাবে বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু এখানে আলাদা আলাদা ফিস আছে। যেমন কিছু পোস্ট আছে সেক্ষেত্রে 750 টাকা ফিস পে করতে হয়, কিছু পোস্ট আছে তোমাদের 1000 টাকা দিতে হবে, কিছু আছে 1200 টাকা ফিস পে করতে হবে, আবার কিছু পোস্ট এমন আছে ম্যাক্সিমাম 1500 টাকা তোমার কিন্তু ফিস পে করতে হবে। অন্যদিকে এমন একটা দুটো পোস্ট তোমরা পেয়ে যাবে যার জন্য কিন্তু কোনো রকম ফিস পে করতে হবে না, ঠিক আছে। প্রত্যেকটা ক্ষেত্রে অফিসিয়াল নোটিফিকেশনগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই একবার করে ডাউনলোড করে পুরো বিষয়টা ভালো মতো দেখে নিও, ঠিক আছে। চলে আসি, দেখো 5 নম্বর যে ভ্যাকান্সি, 5 নম্বর আমি যেটা রেখেছি সেটা হচ্ছে UPSC অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিস এক্সাম। যেমন তোমরা প্রত্যেকেই জানো খুবই সম্মানজনক জব, যেমন তোমাদের IPS অফিসার, IAS অফিসার, IFS অফিসার, এই ধরনের যত তোমাদের গ্রুপ এ বা গ্রুপ বি এর পোস্ট আছে সেই সমস্ত অফিসার র্যাঙ্কের জন্য কিন্তু এই UPSC সিভিল সার্ভিস এক্সামটা তোমাদের হবে। ফর্ম ফিল আপে তোমাদের ডেট হচ্ছে 2/2/2022 অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসে 2 তারিখ থেকে কিন্তু আবেদন তোমাদের শুরু হবে অনলাইনে। এক্সাম তোমাদের হবে হচ্ছে 5/5/2022, জুন মাসের 5 তারিখে কিন্তু এক্সামটা হবে। HL-meter কথা যদি বলি, মিনিমাম তোমার হওয়া চাই হচ্ছে 21 বছর, ম্যাক্সিমাম তোমার হওয়া চাই 32, অবশ্যই এটা জেনারেলদের জন্য, অন্য ক্যাটাগরি হয়ে থাকলে তুমি ছাড় পেয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, কি তুমি ইঞ্জিনিয়ারিং থেকে করো, কি তুমি মেডিকেল থেকে করো, কি তুমি সায়েন্স কমার্স আর্টস, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই, সিম্পল ব্যাচেলার ডিগ্রি থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। চলে আসি আজকে লাস্ট ভ্যাকান্সি যেটা আমি রেখেছি 6 নম্বরে, সেটা হচ্ছে VSF কনস্টেবল ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2022। এই বিষয়ে একটা সেপারেট ডিটেলসে ভিডিও আমি তৈরি করে রেখেছি, অবশ্যই তোমরা দেখে নিও, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। দেখো ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গিয়েছে, লাস্ট ডেট তোমাদের হচ্ছে 1/3/2022 অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। HL-meter কথা যদি বলি, জেনারেল যদি তুমি হয়ে থাকো মিনিমাম তোমার হওয়া চাই 18, ম্যাক্সিমাম তোমার হওয়া চাই 23, এছাড়া ওবিসি এসসি এসটি হয়ে থাকলে তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখো অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, কিন্তু শুধু মাধ্যমিক পাস হলে হবে না, মাধ্যমিক পাসের সঙ্গে যদি তোমার ITI ডিপ্লোমা বা বিটেক করা থাকে তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপরে দেখো যদি আমি ফিসের কথা বলি, অবশ্যই তুমি যদি জেনারেল বা ওবিসি হয়ে থাকো ফর্ম ফিল আপের সময় তোমাকে 100 টাকা ফিস পে করতে হবে। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি হচ্ছে তোমাদের 2788, ভ্যাকান্সি কিন্তু যথেষ্ট বেশি আছে। তোমরা যারা আবেদন করোনি অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারো, যদি তোমার মাধ্যমিকের সঙ্গে
ডিপ্লোমা আইটিআই বা বিটেক করা থাকে। তো বন্ধুরা এই হচ্ছে এই মুহূর্তে পাওয়া তথ্য অনুযায়ী 6টা জব ভ্যাকান্সি যেগুলোর জন্য তোমরা ফেব্রুয়ারি মাসে অবশ্যই আবেদন করতে পারবে। যদি কোনো ভ্যাকান্সির জন্য তুমি যোগ্য প্রার্থী হয়ে থাকো অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। আর ফেব্রুয়ারি মাসে কিন্তু আরও তোমাদের নতুন নোটিফিকেশান বা নতুন কোনো ভ্যাকান্সি আসতে পারে, যখনই আসবে খুব দ্রুত আমি তোমাদের জানিয়ে দেবো। কাজে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো। জয় হিন্দ।